বন্ধুরা, আজকে পুরনপুরি আর আমটি বানাবো। খুব ভালো লাগে খেতে। ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে, খুব ভালো করে সেদ্ধ করতে হবে এবং হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে, এবং চটকে নিয়ে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। যে নরম অংশটা আছে সেটা ওপরে থাকবে এবং লিকুইডটা, যেটা জলটা এর মধ্যে আছে, সেটা ছেঁকে তলায় পড়ে যাবে। এবং ভালো করে যে একদম নরম অংশটাই আমি নেব, বাদ বাকি যে একটু দানা দানা অংশটা সেটা এই জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দেখুন। এবং ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই ছোলার ডালের যে একদম পেস্ট অংশটা সেটাই নিয়ে আমি এখানে ফ্রাই প্যানে দিয়েছি। ভালো করে নাড়তে হবে এবং এর মধ্যে একটু গ্যাসটা কমিয়ে নাড়তে হবে যাতে না লেগে যায়। গুড় দিয়ে দেবো এর মধ্যে এবং একটা জায়ফল এর মধ্যে, এই ওপরের অংশটা আমি ওপরে একটু গ্রেট করে দিয়ে দিলাম, এর সঙ্গে মিশিয়ে দিলাম। নুন তো আগে থেকেই দেওয়া আছে, গুড় একটু দিয়ে দিলাম আর এই জায়ফলের এটা দিয়ে ভালো করে নাড়িয়ে পুরটা তৈরি করে নিলাম। একটা ছোট এলাচ আমি একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে করে পুরটা তৈরি হয়ে গেল। আটাটা আমি আলাদা মেখে রেখেছিলাম এবং এই যে আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম, এবারে এইটা বেলে নিচ্ছি এবং বেলে নিয়ে এর মাঝখানে আমি এই ছোলার ডালের পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে দিয়ে এইরকমভাবে মুড়তে হবে যাতে না বেরিয়ে যায়। সেই জন্য একটু আটার যে লেচিটা করবেন সেটা একটু বড় করে করতে হবে। এইভাবে করে দুদিকে যাতে একদম সমস্ত পুরটা যাতে ভালো করে ভেতরে থাকে, সব জায়গায় সমান হয়, সেই জন্য আমি ভালো করে এটা এইভাবে করে নিচ্ছি। এবারে আটার মধ্যে ডুবিয়ে এটা আমি ভালো করে বেলে নেব। দেখুন এইভাবে বেলছি, এইভাবে বেলে নিতে হবে বন্ধুরা। দেখুন ভালো করে, একটুও কিন্তু কোথাও ফেটে যায়নি, এরকমভাবে সুন্দর করে বেলে নিতে হবে। তাওয়াটা আমি গরম করতে দিয়েছিলাম, এবারে এই তাওয়ার মধ্যে এটা দিয়ে পুলন পুরিটা দিয়ে এটা এইভাবে, দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। একটু এর ওপরে ঘি বা আপনারা তেলও ইউজ করতে পারেন, যে সয়াবিন তেল আপনারা ইউজ করেন সেগুলো করতে পারেন। দেখুন কি সুন্দর পুরন পুরিটা তৈরি হয়ে গেল, খুব সুন্দর লাগে খেতে। এবারে আমি আমটিটা তৈরি করব। একটু শুকনো নারকেল পুড়িয়ে নিলাম, এবারে পেঁয়াজটা পুড়িয়ে নিচ্ছি। আমি এর সঙ্গে রসুন, ধনে পাতা, কারি পাতা, লঙ্কা এগুলো সব টুকরো করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়ার মধ্যে কারি পাতা, তেলের ওপরে কারি পাতা দিয়ে আমি এই মিক্সড অংশটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা খুব ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরেই ভালো করে নাড়তে হবে। এবং তারপরে আমি এর সঙ্গে নুন দিয়ে দিলাম। এই যে দেখুন, এটা খুব কম গ্যাসে নেড়ে রাখতে হবে এবং যে ছোলার ডালের যেই জলটার অবশিষ্ট অংশটা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন এইভাবে খুব ভালো করে নাড়তে হবে, অনেকটা জল এর সঙ্গে দিতে হবে। তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে এটা ফুটতে ফুটতে একটা ভালো টেস্ট হয়ে যাবে, যেটা আমরা আমটি বলি। এটা মহারাষ্ট্রিয়ান খাবার, এটা খুব ভালো লাগে। গরম মশলা এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, ধনে পাতা আগেই দিয়েছিলাম। খুব সুন্দর লাগে খেতে, এটা টক মিষ্টি ঝাল খেতে লাগে। বন্ধুরা, এটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, এটা ঘন হয়ে গেছে। এবারে এটা আমি ওই পুরনপুরির সঙ্গে দিয়ে দেবো খেতে। এই পুরনপুরি আর সঙ্গে টক ঝাল মিষ্টি এই আমটিটা খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।